পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড মানিকচকে মুখোমুখি সংঘর্ষে জড়ালো তৃণমূলের দুই গোষ্ঠী। সোমবার রাতে মানিকচক গ্রাম পঞ্চায়েত বোর্ড দখলকে কেন্দ্র করে মানিকচক বাসস্ট্যান্ডে ব্যাপক সংঘর্ষে জড়ায় তৃণমূলেরই দুই গোষ্ঠী। সংঘর্ষে আহত দুই গোষ্ঠীর বেশ কয়েকজন, যদিও মানিকচক পঞ্চায়েত বোর্ড বর্তমানে বিজেপি প্রধান দ্বারা পরিচালিত, আর এই বিজেপি প্রধানের অনাস্থার পক্ষে ও বিপক্ষে সংঘর্ষে তৃণমূলের দুই গোষ্ঠী। অভিযোগ, প্রধানের অনাস্থার পক্ষে তৃণমূলের গোষ্ঠীর কয়েকজন গতকাল রাতে অনাস্থার বিপক্ষে থাকা এক তৃণমূল সদস্যকে অপহরণের চেষ্টা করে, আর এই নিয়ে সংঘর্ষে জড়ায় তৃণমূলের দুই গোষ্ঠী। মানিকচক গ্রাম পঞ্চায়েতের প্রধান বিউটি মণ্ডলের বিরুদ্ধে মোট 18 জন সদস্যের মধ্যে বিজেপির 5 জন, তৃণমূলের 2 জন, কংগ্রেসের 1 জন ও নির্দলের 1 জন মোট 9 জন অনাস্থা পেশ করেন, কিন্তু অনাস্থা ফোরাম করতে প্রয়োজন কমপক্ষে 10 জন। অভিযোগ, আরও 1 জন জোগাড় করতে মরিয়া অনাস্থার পক্ষে তৃণমূল গোষ্ঠী, আর এই 10 জন সদস্য জোগাড় করতে তৃণমূল পঞ্চায়েতের সদস্য রবিনা বেবির স্বামী এনামুলকে অপহরণের চেষ্টা করে অনাস্থার পক্ষে থাকা তৃণমূল নেতা আলিম শেখ, আশফাক শেখ সহ বেশ কয়েকজন গুন্ডা বাহিনী। মানিকচক বাসস্ট্যান্ড থেকে তৃণমূল সদস্যের স্বামী এনামুলকে অপহরণের চেষ্টা করা হয় বলে অভিযোগ, আর এই অপহরণ রুখতে এই সংঘর্ষ বলে অভিযোগ। যদি অভিযুক্ত তৃণমূল নেতা তথা আইনজীবী আলিম শেখ তার বিরুদ্ধে তোরা সমস্ত অভিযোগকে অস্বীকার করে দাবি করেন, তাকে বারবার ফোন করে পার্বত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল, আর সেই কারণেই তিনি মানিকচক থানায় অভিযোগ দায়ের করতে যাচ্ছিলেন। মানিকচক বাসস্ট্যান্ডে তাকে একা পেয়ে প্রচণ্ড মারধর করা হয়। তৃণমূলের দুই গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগ দায়ের করেছেন। রাত্রি নভটিকায় আমি আর মেম্বার স্ট্যান্ডে ট্রাফিকের সামনে দাঁড়িয়ে মোটরসাইকেলে ছিলাম। ইতিপূর্বে আলিম ও আসফাক এবং আরও ওদের সঙ্গে 60-70 জন লোক এসে মেম্বারের পিছনে পিস্তল লাগিয়ে মেম্বারকে টেনে নিচে নামাচ্ছিল বাইক থেকে। এই প্রচেষ্টা করতে গিয়ে আমার মাথায় একটা লোহা রোদ মেরে রক্তাক্ত অবস্থায়, তখন স্ট্যান্ডে যত লোক ছিল সবাই প্রচেষ্টা করে ওদেরকে তাড়া করতে লাগলো। এই তাড়া করতে গিয়ে ও আমাদেরও একটা নতুন বলে ছেলে আছে, ওকে ওরা কিডন্যাপ করে ওকেও নিয়ে পালাচ্ছিল, মানে ও একটু আমাদের দিকে থাকে, ওকেও নিয়ে পালাচ্ছিল। এ হচ্ছে কেন করছে, এরা করছে যে এদের মেন উদ্দেশ্যটাই হলো ওরা, মানে ওরা বলছে আমি ছাড়া কেউ প্রধান হবো না। কোন গ্রাম পঞ্চায়েত? ওরা মানিকচক গ্রাম পঞ্চায়েত। এদের উদ্দেশ্যটা হলো পার্টি যে নির্দেশ দিয়ে যে প্রধান করবে এটাকে ওরা মানতে লাগবে। আপনারা তো তৃণমূল, ওরাও তো তৃণমূল। হ্যাঁ, আমিও তৃণমূল, ওরাও তৃণমূল। কেন করছে এরকম? ওই যে বললাম যে ও বলছে যে আমি ছাড়া কেউ প্রধান হবে না, একটাই মানে কথা ওদের। হ্যাঁ, ওটাই মনে হয়তো, নাহলে পিস্তল কিভাবে দেখায় ওকে? কি মনে হচ্ছে? মনে তো হচ্ছে যে ওরা কিডন্যাপিং করে ভোট গঠন করবে, কেন্দ্রের প্রধান হবে, এ হলো গল্প। বন্দুক পিস্তল নিয়ে কালকে একটা মানে ওখান থেকে শিবির থেকে আমাদের টিএমসির মেম্বারকে তুলে নিয়েছে। অবশ্যই আমাদের তো রাস্তা চলার সমস্যা হয়ে গেছে, আমরা যে রাস্তা থেকে বের হব আর মানে মেম্বারের সঙ্গে যে আমি বের হচ্ছি তো এটা মুশকিল ব্যাপার, তো মানে কোন সময় আমাকে মার্ডার করে দিবে এটা কোনো বিচিত্র নয়। পুলিশে অভিযোগ জানিয়েছেন? জানিয়েছি। পার্টিকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। কাকে জানিয়েছেন? আমরা সমদীপ সরকার টিঙ্কুকে জানিয়েছি, আমরা টিঙ্কুর নির্দেশে রাজনীতি করি। ঘটনা হচ্ছে যে আলিম আসফাক এরা বারবার আমাকে ফোন করে হুমকি দিচ্ছে, টাকার প্রলোভ দেখাচ্ছে, তুমি চলে আসো তোমার মোটা অঙ্কের টাকা দিব। আমি যেতে রাজি হয়নি। আজকে 9:30 সময় প্রায় স্ট্যান্ডে এসে বন্দুক নিয়ে সবাই ওরা হামলা করছিল আমাদের, আমাকে নিয়ে যাওয়ার জন্যে। আমাদের গ্রামের লোকজন ছিল, তাই আমি প্রাণে রক্ষা পেয়েছি। চাইছে যে পঞ্চায়েতটা দখল করে জোর জবরদস্তি করে
এরা প্রায় 10-12 দিন আগে আরেকটি মেম্বারের হাজবেন্ডকে উঠিয়ে নিয়েছে, ওরা ওকে কিডন্যাপ করে রেখেছে। আপনাকে কিডন্যাপ করতে আজকে? হ্যাঁ, ওরা কিডন্যাপ করার জন্য এসেছিল। কতজন ছিল? ওরা প্রায় ছিল 50-60 জন। কি কি নিয়েছিল ওরা? ওরা ছিল বন্দুক নিয়েছিল, আরো অনেক লাঠি। আপনার বন্দুক দেখিয়েছিল আজকে? হ্যাঁ দেখিয়েছিল বন্দুক। বাঁচলেন কি করে? বাঁচলাম যে আমাদের স্ট্যান্ডের প্রপারে হয়েছিল, স্ট্যান্ডে আমাদের গ্রামের লোকজন ছিল, এরা সবাই জড়িত হয়ে ওদেরকে তাড়া করিয়ে আমি প্রাণ নিয়েছি। আপনাদের মধ্যে কেউ কি হতাহত হয়েছে? হ্যাঁ, একজন হতাহত হয়েছে, মারধর করেছে না? হ্যাঁ মারধর করেছে। আপনাকে মারধর? আপনাকে না, আমাকে মারধর করে আমাকে টানা হিচড়া করেছিল কাঁদে তোলার জন্য। হ্যাঁ, এখন কি ভয়ের মধ্যে আছেন যে আবার কি এরকম হতে পারে? হ্যাঁ ভয়ে তো আছি, আতঙ্কে আছি। কিরকম? কখন ওরা কি করে দিবে বলা যায় না, ওরা প্রাণে মারার হুমকি দিচ্ছে বারবার ফোন করে। হ্যাঁ, আপনি পার্টি ধর্তন যে কর্তৃপক্ষ জানিয়েছেন ঘটনাটা? হ্যাঁ আমরা জানিয়েছি। কাকে জানিয়েছি? এই ব্যাপারে জানাইনি আমরা, এর আগে সব যারা করেছিল আমরা জানিয়েছি সব কিছু ওদেরকে। আমরা এখন পুলিশের কাছে এসেছি, পুলিশের কাছে নিরাপত্তা চাইছি। ঠিক আছে, আপনার নামটা বলুন। আমার নাম এনামুল হোসেন। সদস্য? মেম্বারের হাজবেন্ড। আচ্ছা ঠিক আছে। কোন মেম্বারের নাম কি? রবিনুর। আমি শুনতে পেয়েছি ব্লকে প্রস্তাব জমা করেছি। হ্যাঁ, চারজন তৃণমূল, চারজন বিজেপি এবং দুজন নির্দল, একজন কংগ্রেসকে হাত মিলিয়ে আজকে প্রস্তাব জমা করা হয়েছে। আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে জমা করেছে? না, আজ পর্যন্ত আমার 3 বছর হলো কোনো দুর্নীতির অভিযোগ, আজ পর্যন্ত আমার এগেনস্টে কোনো মেম্বার হোক বা কোনো জনসাধারণ হোক, কোনো আজ পর্যন্ত আমার এগেনস্টে জমাই হয়নি। দুর্নীতির কোথাও অভিযোগ জমা হয়নি? কোনো অভিযোগ হয়নি। তাহলে যে ওরা অভিযোগ করছে আপনি দুর্নীতি? আজকে ওরা চাইছে কি মানে স্কিমগুলো টোটাল মেরে হয়তো আমাদেরকে ই করে দাও, নিজের স্বার্থের জন্য ই করা আছে। সাম্প্রদায়িক দলের সাথে চারজন বিজেপিকে নিয়ে আজকে হাত মিলিয়ে মানে আমার সাথে ই করেছে। আপনি জানিয়েছেন জেলা নেতৃত্বে? জানিয়েছেন? হ্যাঁ, জেলা নেতৃত্বে কিছুদিন আগেও একটা ই করে হুইপ জারি করেছিল কি কোনো অবস্থা প্রস্তাব কোনো চুক্তিকে আনতে গেলে দলকে জানাতে হবে প্রথম, কিন্তু ওইরকম কোনো ওরা জানায়নি। আমরা নেতৃত্বকে জানিয়েছি, এর আগে আমাকে নেতৃত্ব আমাদের বিধায়িকা, আমাদের মানিকচক বিধানসভার বিধায়িকা আমাদেরকে নিয়ে বসেছিলেন এবং একটা বসার একটা টাইমও দিয়েছিলেন যে আমরা সবকে ই করে, তার টাইমের আগে ওরা আজকে বিজেপির সাথে সম্প্রদায়ের সাথে আজকে হাত মিলিয়ে প্রস্তাব এনেছি। কীভাবে দেখছেন? বিজেপির সাথে আমি সম্প্রদায়ের দলের সাথে আমি হাত মিলাবো, আমি দলের সাথে থাকবো, দলের হয়ে কাজ করবো। কী বলবেন এখন সমস্ত পরিস্থিতি নিয়ে? আমার কাছে প্রত্যেকই বড় কথা না, আমার দল যেটা দায়িত্ব দিবে, দল যেটাই বলবে সেই দলের আমি হয়ে কাজ করবো। আচ্ছা, কী নাম আর কী পদে রয়েছেন? আপনার উপর অভিযোগ যে আপনি এনামুলকে অপহরণ করতে গিয়েছিলেন, সমস্ত মিথ্যা অভিযোগ, সম্পূর্ণ ভিত্তিহীন, আমাকে ফাঁসাবার চেষ্টা করছে, এটা মিথ্যা অভিযোগ। তাহলে আপনি কী জন্য যাচ্ছিলেন? গতকাল রাত্রি 8:30 নাগাদ সানোয়ার বলে একজন আমাকে ফোনে হুমকি দেয়, বিভিন্ন অন্যায় অত্যাচার করে গালিগালাজ করে আমি থানায় যাচ্ছিলাম লিখিত অভিযোগ দিতে। থানায় লিখিত অভিযোগ দেওয়ার সময় রাস্তায় স্ট্যান্ডে ধরে এরা আমাকে একা পেয়ে বেধড়কভাবে মারধর শুরু করে। এগুলো আমার খাম হয়ে যায়, মাথায় আমার খাম চোট হয়ে গেছে, আমি এখন বর্তমানে ডাক্তারবাবুর আন্ডারে রয়েছি। তারা কী দল করে? তারা সব বিজেপিকে সাপোর্ট করে। অ্যাকচুয়ালি হয়েছে মানিকচক জিপিতে বিজেপির বিরুদ্ধে অনাস্থা এনেছি, অনাস্থা নিয়ে আসার জন্য এরা বিজেপিকে সাপোর্ট করে, বিজেপিকে প্রধান বাঁচাবার জন্য এরা সমস্ত ধরনের চক্রান্ত করতেছে, সমস্ত ধরনের অন্যায় মিথ্যা অপপ্রচার করতেছে। গতকাল রাত্রে কী হয়েছিল? আমি ওই থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাতে যাচ্ছিলাম যে আমাকে ফোন মারফত হুমকি দিচ্ছে, স্ট্যান্ডে আসলে ধরে দেবো, কেটে নেবো, মেরে দেবো, ইত্যাদি ইত্যাদি গাল দিচ্ছিল। তার রেকর্ডিং আমার কাছে মজুত রয়ে আছে, আমি এইটা নিয়ে থানায় লিখিত অভিযোগ জানাতে যাচ্ছিলাম। লিখিত অভিযোগ জানাতে গিয়ে স্ট্যান্ডে ধরে আমাকে বেধড়ক মারধর করেছে তারা।